আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ আমার উপাস্য, আল্লাহ ছাড়া আমাদের বা আমার আর কোনো উপাস্য নেই। আমাদের বিষয়কর মহাকাশযান পৃথিবী নামক আজকের এই প্রেজেন্টেশনে আপনাদের সবাইকে স্বাগতম। সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলতেছেন, তারা অর্থাৎ যারা আল্লাহর প্রতি যাদের ভক্তি আছে, যারা বিশ্বাস করে, দাঁড়িয়ে বসে ও শায়িত অবস্থায় অর্থাৎ সর্বাক্ষণ ঈশ্বরকে ওরা স্মরণ করে এবং তারা আকাশমণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টির বিষয়ে গভীর চিন্তা করে। তো আমরা আজকে চেষ্টা করব আকাশমণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টির যে বিষয়, সে বিষয় নিয়ে আজকে একটুখানি হলেও গভীর চিন্তা করার চেষ্টা করব। প্রথমে আমরা কয়েকটি আয়াত থেকে ঘুরে আসি। সূরা বাকারার 22 নম্বর আয়াত, সেখানে বলা হচ্ছে, সেই সত্তা যিনি পৃথিবীকে তোমাদের জন্য বাসযোগ্য করেছেন এবং আকাশকে করেছেন একটি কাঠামো। 40 নম্বর সূরার 64 নম্বর আয়াতে বলা হচ্ছে, ঈশ্বরই সেই সত্তা যিনি পৃথিবীকে তোমাদের জন্য বাসযোগ্য করেছেন এবং আকাশকে করেছেন এক দুর্দান্ত কাঠামো, এবং তিনি তোমাদের নকশা করেছেন এবং তোমাদের নকশা করেছেন ভালোভাবে। এখানে আমরা লক্ষ্য করি যে আয়াত দুটোতে আল্লাহ পৃথিবীকে বলছেন বাসযোগ্য। বাসযোগ্য শব্দটি আরবি আসছে ফিরাসান, আর এই ফিরাসান শব্দের অর্থ অনেকে করছেন রেস্টিং প্লেস, বিশ্রামের জায়গা। আমরা একটি মহাকাশযানের মধ্যে অবস্থান করছি, এক বিশাল বড় মহাকাশযান যার বিষয়ে মানুষ যে মহাকাশযান নির্মাণ করছে এটা থেকে অনেক অনেক বিষয়ের। এরপরও এই মহাকাশ গাড়িতে থাকা অবস্থায়ও আমরা বুঝতে পারতেছি না যে আমরা মহাকাশযানে আছি, এবং এই মহাকাশযান অত্যন্ত বাসযোগ্য। দ্বিতীয়ত এখানে বলা হচ্ছে আকাশ এক দুর্দান্ত কাঠামো। এখন জানতে হবে যে আকাশ মানে কি। আকাশ হচ্ছে পৃথিবী থেকে যদি আমি শূন্যে চলে যাই তো ওই অংশটা হচ্ছে আকাশ। তো আকাশ যে কত না, মানে এর পরিমাণ কতটুকু, এটা আসলে এর কোনো সীমা নেই, অসীম। তো দুর্দান্ত কাঠামো আকাশকে বলা হচ্ছে, আর বায়ুমণ্ডল হচ্ছে এটা পৃথিবীর পাশের যে আকাশ, সেই আকাশকে বলা হয় বায়ুমণ্ডল। আর এই বায়ুমণ্ডলে অনেকগুলো স্তর আমরা জানি, তো আমরা দেখব যে এই বায়ুমণ্ডল কেন এত দুর্দান্ত কাঠামো হিসেবে আল্লাহ আমাদেরকে বলতেছেন। বিজ্ঞানী বিষয় নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে ইতিহাস থেকে যদি আমরা না তাকাই, তাহলে এই বিষয়টা আমাদের কাছে বিষয়কর মনে হবে না। তো এখানে আমরা যে ছবিটা দেখতেছি, এই ছবিটা হচ্ছে তুরস্কের একটি ছবি। সেখানে 1948 সালে যখন ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পে প্রায় 40,000 মানুষ ওরা নিহত হয়েছিল। তো তখন স্থানীয় লোকেরা, তাদের একটা ধারণা ছিল যে পৃথিবীতে ভূমিকম্প হয়, যে পৃথিবী এক বিশাল ষাঁড়ের মাথার উপরে আছে এবং তা যখন সেটা যখন নড়ে চড়ে উঠে তখনই ভূমিকম্প হয়। তো স্থানীয় লোকদের এই বিশ্বাস, আর কোরআনের ব্যাখ্যাকারী ইবনে কাসির, কোরআনের তাফসিরকারক ইবনে কাসির একজন বিখ্যাত তাফসিরকারক, উনি এটা মনে করেন যে suniforum.com সাইটের অনুযায়ী যে পৃথিবী একটা বিশাল একটা ষাঁড়ের মাথার উপরে আছে। এখন এটা আমি জানি না যে এখন ইবনে কাসিরের ধারণা থেকে স্থানীয় লোকদের এই ধারণা জন্মেছিল কি না, নাকি এটা সম্পূর্ণ আলাদা বিষয় ছিল। তবে মিথ্যার উপরে ওদের যে ভাস্কর্যটা তৈরি হয়েছিল এই গত কয়েক দশক আগেই, আমরা গত কয়েক দশক আগেই মহাকাশ সম্বন্ধে অনেক ভালো জানতে পারছি এবং আমরা আসলে বিস্মিত হই। মহাকাশ ভ্রমণ আমরা যদি করতে পারতাম, তাহলে মহাকাশ যানের বিষয়ে আমাদের অভিজ্ঞতাটা সম্পূর্ণ হতো। মহাকাশ যান ভ্রমণ করাটা হয়তো আমাদের কারো পক্ষে সম্ভব হতে পারে, এটা উড়িয়ে দেওয়া যায় না। কারণ আল্লাহ আমাদের, আল্লাহর ভক্তি যার মধ্যে যত বেশি তাকে আল্লাহ তত বেশি আল্লাহ তার নিয়ামতগুলো দেখান। তো আমরা, আমাদের প্রজন্ম অত্যন্ত ভাগ্যবান যে আমরা আগের যে কোনো প্রজন্ম থেকে অনেক বেশি বেশি গুণ, আমরা আল্লাহর নিদর্শনগুলো দেখতে পাচ্ছি।
তো এখানে 34 নম্বর সূরার 45 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, তাদের পূর্ববর্তীরা অবিশ্বাস করেছিল এবং যদিও তারা এক দশমাংশ অলৌকিকতাও দেখেনি যা আমরা এই প্রজন্মকে দিয়েছি। যখন তারা আমার বার্তাবাহকদের অবিশ্বাস করেছিল, কত না কঠোর ছিল আমার শাস্তি। আলহামদুলিল্লাহ, আমাদের এক দশমাংশ নিদর্শনও আমাদের পূর্ববর্তীরা দেখে নাই। এখন এই যে আমরা এত বিশাল নিদর্শনগুলো আমাদেরকে আল্লাহ দিয়ে রাখছেন, সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে, গভীর চিন্তা করতে হবে। ওই প্রেক্ষাপটে আজকের এই আলোচনা। সত্যি পৃথিবী বাসযোগ্য একটি মহাকাশযান হিসেবে আমরা বাস্তব সুপারফিশিয়াল চিন্তায় আমরা এই জিনিসটা বুঝি না, একটা গভীর চিন্তা লাগ। মানে এই কারণেই আসলে বলা হয়, আল্লাহ বলতেছেন যে যারা বিশ্বাস করে, যারা আল্লাহর প্রতি ভক্তি আছে, তারা এই বিষয়টা নিয়ে গভীর চিন্তা করে। সত্যি এক গভীর চিন্তার বিষয়। যে কোনো যানের ক্ষেত্রে আমরা যান ভ্রমণ করি, কারণ হচ্ছে সেখানে থাকি একটি নির্দিষ্ট সময়ের জন্য, ক্ষণিকের জন্য, একটা নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য। আমাদেরকে যে এই মহাকাশযানে আসার যে টিকিট আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেটাও ক্ষণিকের জন্য। যেমন বাকারার 36 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, পৃথিবীতে হবে তোমাদের কিছু সময়ের জন্য বসবাস এবং জীবিকা। সত্যি বিস্ময়কর, আল্লাহ এত বড় মহাকাশযান তৈরি করে দিয়েছেন শুধু আমাদেরকে এটা বোঝানোর জন্য যে আমরা এখানে ক্ষণিকের জন্য আছি। এটা একটা মহাকাশ যান, এটা একটা গাড়ি, এটা মানে যদিও বসবার যোগ্য, এটা আল্লাহর যান বলেই হয়তো এত সুন্দর বসবার যোগ্য, কিন্তু এটা এটা জানি এটা আসলে চিরকাল থাকার জন্য এটা করা হয়নি। যেমন সূরা মুমিনুনের 112 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, তিনি বললেন, যারা অবিশ্বাসী, যারা রাসূলকে বিশ্বাস করেনি, তাদেরকে আল্লাহ বলতেছেন, কত সময় তোমরা পৃথিবীতে ছিলে, কত বছর? তো তারা বলল, আমরা একদিন বা দিনের একাংশে ছিলাম। যারা গণনা করেছে তাদের জিজ্ঞাসা করুন, এদের এত সাহস সেখানে যে ওরা আল্লাহকে এই ধরনের কথা বলবে যে যারা গণনা করেছে তাদেরকে আপনি জিজ্ঞাসা করুন। তো তখন আল্লাহ বলবেন, প্রকৃতপক্ষে তোমরা মাত্র অল্পকালই অবস্থান করেছিলে যদি তোমরা জানতে। উন্নত যানের বৈশিষ্ট্যগুলোর দিকে খেয়াল করে যদি আমরা আলোচনা করতে থাকি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এই এই মহাকাশযানের বিষয়গুলা সম্বন্ধে। তো যানটাকে উন্নত হতে গেলে তার দ্রুততা, সেটা কতটুকু ঝাঁকুনিমুক্ত, দূষণমুক্ত, সেটা হতে পারে শব্দ বা বায়ু, তারপরে সেখানে নিয়ন্ত্রিত বায়ু উপাদান কেমন, সেখানে সৌন্দর্য কেমন, এটা বড় একটা ফ্যাক্টর, আপ্যায়ন করা হচ্ছে কেমন। আমরা এখানে মহাকাশ যাত্রী, তিনজন মহাকাশ যাত্রী দেখতেছি, এদের পিছনে যে মহাকাশ যানটি দেখা যাচ্ছে, এটি এর নাম হচ্ছে অ্যাপোলো 10। অ্যাপোলো 10 হচ্ছে মানব বহনকারী কোনো যান যেটা সবচেয়ে দ্রুত গতি অর্জন করতে সক্ষম হয়েছিল। তো এটা 24,791 মাইল পার আওয়ার গতি অর্জন করতে সক্ষম হয়েছে। কিন্তু আমাদের এই মহাকাশযান, এই পৃথিবী, এটা এর কক্ষপথে প্রায় 65,000 মাইল পার আওয়ার এটা কক্ষপথে সুচারুভাবে পরিভ্রমণরত। যেমন আল্লাহ এখানে 81 নম্বর আয়াতে শপথ করে বলতেছেন যে এগুলো সুচারুভাবে এদের কক্ষপথে পরিভ্রমণরত। ঠিক একইভাবে পৃথিবী, চাঁদ, সূর্য, এগুলোর প্রত্যেকগুলোই, প্রত্যেকটা জিনিসই কক্ষপথে পরিভ্রমণরত। কয়েকদিন আগে অনলাইন একটা পত্রিকায় এই শিরোনামে, বাড়িওয়ালার যন্ত্রণা জীবন এখন ট্রেনে, শিরোনামে একটি খবর আসে। সেখানে দেখানো হয় যে একজন জার্মানি তরুণী, সে বাড়িওয়ালার ভাড়া দিতে না পেরে সে চিন্তা করলো যে আমি যদি ট্রেনে থাকি, সেখানে আমাকে মাসে যা টাকা আসবে ট্রেনে থাকলে ওটা বাড়ি ভাড়ার চেয়ে অনেক কম। তো যেই চিন্তা সেই কাজ, সে তার পড়াশোনা সব কিছু সংযম নিয়ে এসে চলে গেলো ট্রেনে। তো সেখানে জার্মানিতে ইলেকট্রোম্যাগনেটিক ট্রেন থাকার কারণে এই ধরনের পরিকল্পনা করা তার পক্ষে সম্ভব হয়েছিল। তো এখন মানে সেখানে ইলেকট্রোম্যাগনেটিক ট্রেনে ঝাঁকুনি অনেকটা কম। আমাদের পৃথিবী, আমাদের মহাকাশযানের কথা যদি আমরা চিন্তা করি, একদম টোটালি জিরো, এটা অসাধারণ একটা বিষয়। এত এত দ্রুত গতিতে এটা চলতেছে, তারপরেও এর ঘর্ষণ জিরো। তো শুক্রিয়া, সেই বাড়িওয়ালার ভয়ে এসে চলে গিয়েছিল ট্রেনে। আমরা আল্লাহর ভয়ে, যদি আল্লাহ যদি আমাদেরকে ভাড়া দিতেন, তাহলে আমরা কোথায় আর যাওয়ার কোনো সুযোগ থাকতো না, তাই না?
এটাই আল্লাহ অবিশ্বাসীদেরকে সতর্ক করে বলতেছেন, এরা কখনো পালাতে পারবে না, না তারা ঈশ্বরের বিপক্ষে তাদেরকে সাহায্য করতে কোনো প্রভু বা মনিব পাবে, শাস্তি তাদের জন্য দ্বিগুণ করা হবে, তারা শুনতে ব্যর্থ হয়েছে, তারা ব্যর্থ হয়েছে দেখতে। আমাদের বায়ুমণ্ডল যেটাকে আমরা ট্রপোস্ফিয়ার হিসেবে জানি, সেখানে 20% অক্সিজেন আছে এবং নাইট্রোজেন 80% প্রায়। এই 20% অক্সিজেন এবং 80% নাইট্রোজেন আমরা অপারেশন থিয়েটারে অজ্ঞান করে যখন রোগীদেরকে অপারেশন করা হয়, ঠিক একই অনুপাতে অক্সিজেন নাইট্রোজেনের রেশিও দেওয়া হয়। তো এই রেশিও কমানো বাড়ানো হয়েছিল, কিন্তু দেখা গেছে যে এই দুটোতেই মানসিক শারীরিক কিছু জটিলতা দেখা দেয়। সত্যি এটা এক বিস্ময়কর, এক বুদ্ধিমান স্রষ্টার সৃষ্টি, এক নিয়ন্ত্রিত মানে করে উনি ওনার বায়ুমণ্ডলকে রেখেছেন যাতে আমরা এখানে থাকতে পারি। যেমন সূরা নিসার 126 আয়াতে বলা হচ্ছে, আকাশমণ্ডলী এবং পৃথিবীর সব কিছু ঈশ্বরের, ঈশ্বর সকল বস্তুর পরিপূর্ণ নিয়ন্ত্রণে আছেন। এটা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির একটা ছবি। তো এই মিল্কিওয়ে গ্যালাক্সি আজকে গত কয়েক দশক আগে এটাকে বলা হয় যে এই ক্যামেরাটা আলাদা একটা নাম আছে, হ্যাঁ হাবল টেলিস্কোপ না, হাবল টেলিস্কোপের মধ্যেও আরেকটা উন্নত একটা ওয়াইড স্ক্রিনে ছবি দেখার জন্য। যাই হোক, এখন আমরা এই যে এটা আমাদের জন্য একটা নিদর্শন, আল্লাহ তাআলা আমাদেরকে এই নিদর্শনটা আমাদেরকে দেখিয়েছেন। যেমন 15 সুরার 16 আয়াতে বলা হচ্ছে যে, আমরা আকাশে নক্ষত্রপুঞ্জ স্থাপন করেছি, নক্ষত্রপুঞ্জ মানে গ্যালাক্সি স্থাপন করেছি, এবং একে দর্শকদের জন্য সুশোভিত সুসজ্জিত করেছি। সত্যি বিষয়কর, এটি একটি গ্রাফিক্যাল একটা ছবি যেটা এয়ারবাস কোম্পানি ওরা প্ল্যান করতেছে যে বিমান আরোহীদেরকে আকাশ দেখার একটা অভিজ্ঞতা দেওয়ার জন্য। তো ওরা প্ল্যান করতেছে যে আকাশের ছাদগুলো হবে ট্রান্সপারেন্ট, স্বচ্ছ হবে, যাতে আরোহীরা এরকম বিমানে বসেই আকাশ দেখতে পারে। তো এটা নিয়ে অনেক বিতর্ক আছে, যে অনেকে বলতেছে যখন এখন বিমান ধস বা বিমান উধাও হয়ে যাওয়ার অনেক ঘটনা ঘটতেছে, তখন এই ধরনের উদ্যোগ কতটুক আসলে উচিত হবে। তো এয়ারবাস কোম্পানি যদি এটা যদি ওরা মানে ওরা যদি ওদের এই প্ল্যানটা ওরা এগোয়, তারপরও বলা হচ্ছে যে 2050 নাগাদ এটা হয়তো এটা কার্যত কমার্শিয়ালি বাজারে আসতে পারে। তো সত্যি বিষয়কর, আমাদের এই পৃথিবী নামক এই মহাকাশ যানটি আমাদের জন্মলগ্ন থেকে, পৃথিবীর জন্মলগ্ন থেকে এটাকে স্কাই ভিউ করে আল্লাহ দিয়েছেন, আমরা স্কাই দেখতে পাচ্ছি, তাই না? অসাধারণ। সূরা বজ্রপাত 13 সূরা 2 আয়াতে আল্লাহ বলতেছেন, ঈশ্বর হচ্ছেন সেই একক সত্তা যিনি আকাশমণ্ডলীকে খুঁটি ছাড়া তুলে ধরেছেন, যা তোমরা দেখতে পাও, অতঃপর সকল কর্তৃত্ব গ্রহণ করেছেন। এই প্লেনে যদি মাঝখানে অনেকগুলো খুঁটি থাকতো, বা আমরা যে মুভি দেখি, মুভিতে পর্দার সামনে যদি অনেক খুঁটি থাকতো, দেখতে অনেক সমস্যা হতো, তাই না? তা ঠিক একই কথা যে আমাদের আকাশে যদি আকাশ দেখার ক্ষেত্রে যদি এরকম কোনো বাধা থাকতো, তা আমাদের দেখতে সমস্যা হতো। তা সেই জন্মলগ্ন থেকে এই স্কাই ভিউ দেখার সুবিধার জন্য এই সব কিছু আল্লাহ করে দিয়েছেন, একজন সৃষ্টির এক নিয়ন্ত্রিত সৃষ্টি যা আমাদেরকে বিস্মিত করে তোলে। এখানে অ্যানিমেটেড মুভিতে যেভাবে আমরা পৃথিবীকে ঘুরতে দেখতেছি, এই ঘূর্ণনকে বলা হয় আহ্নিক গতি, যে কারণে অন্ন হয়, পূর্বাহ্ন হয়, তারপরে পূর্বাহ্ন হয়, অপরাহ্ন হয়, যেটাকে ইংলিশে আমরা AM PM হিসেবে জানি, অর্থাৎ দিন হয় এবং রাত হয়। তো যারা বুদ্ধিমত্তার অধিকারী তাদের জন্য আল্লাহ বলছেন যে এই ঘূর্ণনে, এই দিন রাত্রিতে রয়েছে নিদর্শন। আমরা হয়তো অনেকেই বিমান মহড়া আমরা দেখছি, তো বিমান মহড়াতে হয় কি যে পর্দার ডান পাশে যে প্লেনটা দেখা যাচ্ছে এটা ঘূর্ণন অবস্থায় আছে, মানে এটা ঘুরতেছে, এরকম একটা মুহূর্তে এর ছবি ক্যাপচার করা হয়েছে। তো তখন ওই বিমান আরোহীর কী অবস্থা হয়? তার নিশ্চয়ই মাথা ঘোরাবে, বা মাথা ঘোরানোর পরে সে আলটিমেটলি তার প্লেন নিয়ে সে ক্র্যাশ করবে, কিন্তু আদলে তা হচ্ছে না। কারণ হচ্ছে যে তাকে ওই ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে,
তো সত্যি বিষয়কর আমাদেরকে ওই ধরনের প্রশিক্ষণ দিয়ে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন। আমরা পৃথিবীতে ঘুরতেছি 1000 মাইল পার আওয়ার বেগে। হাউ ফাস্ট 1000 মাইল পার আওয়ার বেগে আমরা ঘুরতেছি। একটা তো হচ্ছে যে আমরা চলতেছি 65000 মাইল বেগে, আরেকটা হচ্ছে আমরা ঘুরতেছি 1000 মাইল বেগে। সত্যি এক বিস্ময়কর সৃষ্টিকর্তার এক বিস্ময় সৃষ্টি এই পৃথিবী। না হলে আসলে আমরা মানে তারপরও আমরা বুঝতে পারতেছি না যে আমরা আমাদের মহাকাশযানটা এত বেগে ঘুরতেছে। তো আলে ইমরানের 190 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আকাশমণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টিতে এবং রাত এবং দিনের পালাবদলে তাদের জন্য নিদর্শন রয়েছে যারা বুদ্ধিমত্তার অধিকারী। তো আল্লাহর কাছে অবশ্যই আমরা শুক্রিয়া জানাবো যে আমরা বুদ্ধিমান হওয়ার একটা চিহ্ন আমরা খুঁজে পেয়েছি। শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন, শুক্রিয়া, অবশ্যই শুক্রিয়া। তো আমরা সবাই অনুশোচনা করি। হতবুল আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নয়, আমি তারই উপাসনা করি এবং তার সাথে অন্য কারো উপাসনা আমি করি না। আমাদের মহাকাশযানে এরকম অনেক অনেক সুন্দর নৈসর্গিক সৌন্দর্যের আল্লাহ রেখেছেন, নৈসর্গিক সৌন্দর্য আমাদের 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 আনন্দ আমাদেরকে আনন্দে উদ্বেলিত করার জন্য এই বিষয়কর জায়গাগুলোকে আল্লাহ রেখেছেন। তো এই যে এটা হচ্ছে সেন্ট মার্টিনের থেকে 8 থেকে 10 কিলোমিটার দূরে ছেড়া দ্বীপের একটি জায়গা। 67 নম্বর সূরা 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তিনি সেই সত্তা যিনি পৃথিবীকে তোমাদের সেবায় নিয়োজিত করেছেন, ঘুরে বেড়াও এর কিনারায় এবং তার জীবিকা থেকে খাও, তার কাছে অবশেষে ডেকে পাঠানো হবে। তো এটা আল্লাহর একটা আদেশ যে আল্লাহর মহাকাশযানের এইসব সুন্দর দৃশ্যগুলো আমরা উপভোগ করি এবং আমরা আল্লাহর এগুলো হচ্ছে আল্লাহর প্রতি আমাদের স্মরণের একটা মাধ্যম। হয়তো আমরা আত্মসমর্পণ কারীরাও ঘুরে বেড়াবো এবং আল্লাহর নিদর্শনগুলো দেখব। এখানে আমাদের আমরা যে দুটা ছবি দেখতে পাচ্ছি, তো এরা দুপাশের ছবিতে এরা সবাই মহাকাশ জানে আছে এবং ওরা সামনে খাবার নিয়ে আসে। তো পর্দার ডান পাশে আমরা দেখতেছি যে ওরা বার্গার সামনে নিয়ে আসে এবং পর্দার বাম পাশে ওরা টিউব আকৃতি কিছু একটা সামনে হাতে নিয়ে আসে। তো এদের মুখের দিকে আমরা একটু দেখি যে হাসিগুলো আমরা একটু লক্ষ্য করি, যে ডান পাশে যে যারা আছে তাদের হাসিগুলো কেমন আর বাম পাশে যারা আছে তাদের হাসিগুলো কেমন। ডান পাশেগুলো একটু ন্যাচারাল আর বাম পাশেগুলো আর্টিফিশিয়াল মনে হচ্ছে। আমার সাথে কি আপনার সবাই একমত কিনা? যাই হোক, এখন এই জিনিসটা কেন, কারণ হচ্ছে যে বাম পাশে যারা আছেন উনাদেরকে দেয়া হয়েছে যে পৃথিবীতে যে পানীয় পাওয়া যায় সেই পানীয়গুলোকে জেল হিসেবে ওইখানে ওদেরকে সার্ভ করা হয়েছে, কারণ সেখানে গ্র্যাভিটির কারণে ওগুলো পানীয় হিসেবে রাখা যায় না। তো স্বভাবতই পানীয় স্বাদ তো আর জেলে মিটবে না, দুধের স্বাদ তো আর ঘোলে মিটবে না, সে কারণে ওদের এই দশা হয়েছে আর কি, এই মুখের না পারতে খাওয়া আর কি। তো এই অ্যানিমেটের ছবিতে আমরা পৃথিবীকে দেখতেছি, তো এরা পড়ে যাচ্ছে না কোনো, এটা একটা বড় ধরনের একটা প্রশ্ন। তো পৃথিবীতে এই যে পাখিগুলো ডানা মেলে উড়ে যায় বা বিমান উড়ে যায়, তা এর পিছনে কারণটা কি? আল্লাহ বলতেছেন যে তারা কি আকাশের বায়ুমণ্ডলে পাখিদের উঠতে দেখে না? ঈশ্বর ছাড়া কেউ এদেরকে ঊর্ধ্বে বাতাসের মধ্যে ধরে রাখে না। তো একমাত্র ঈশ্বর উনি এই যে পাখিকে ধরে রাখতেছেন। বা পৃথিবীতে একটা কবিতা আছে যে, ঝড়ের দিনে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করেই মুখ। তো এই পাকা জাম যদি না পড়তো কখনোই এই মধুর কবিতাটা রচিত হতো না। তো এটা একটা গ্র্যাভিটির, আমরা যেটাকে গ্র্যাভিটি হিসেবে জানি, পাকা আম নিচে পড়ে বলেই এই ধরনের মধুর কবিতা সৃষ্টি হয়েছে। তো এটা নিশ্চয় একটা বিস্ময়কর। বা এই যে ক্রিকেটের এই বিস্ময়কর মুহূর্তগুলো, উত্তেজনাকর টানটান উত্তেজনাকর মুহূর্তগুলো আমাদেরকে আনন্দে আমাদেরকে উদ্বেলিত করে, সত্যি এটা একটা বিস্ময়ের বিষয়।
এই যে বিষয়গুলো হচ্ছে, পৃথিবী ধরে আছে, পৃথিবীতে আমরা টিকে আছে, আমরা শূন্যে মিলিয়ে যাচ্ছি না, বা আমটা নিচে পড়তেছে, বা আমের মধ্যে যেই উপাদানগুলো আছে, জাস্ট ফর এক্সাম্পল গ্লুকোজ বা ফ্রুক্টোজ, এরা নিজেদের মধ্যে একটি আণবিক আকর্ষণ বলে একে অন্যের মধ্যে সাথে লেগে আছে। তো এই যে আমরা একে মানে বস্তুর আকর্ষণের বিষয়কে এক একভাবে আমরা নামকরণ করে থাকি, যেমন পৃথিবীর সাথে বা পৃথিবী যে মিল্কওয়ে গ্যালাক্সি আছে, এই মিল্কওয়ে গ্যালাক্সির সাথে অন্য যে গ্যালাক্সি, এরা যে পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে সেটা ডার্ক এনার্জির মাধ্যমে ব্যাখ্যা করা হচ্ছে। পৃথিবী যে সূর্যের চারপাশে ঘুরতেছে সেটা মহাকর্ষ বলের কারণে তা সে সুচারুভাবে আসে, এভাবে ব্যাখ্যা করা হচ্ছে। বা যে গ্লুকোজ ফ্রুক্টোজের কথা বললাম, তো এরকম বিভিন্ন অণুপরমাণু এরা অ্যাটমিক ফোর্সের কারণে এরা একে অন্যের সাথে লেগে আছে। তো আমরা যে নামেই ওদেরকে আখ্যায়িত করি না কেন, আল্লাহ কত সুন্দরভাবে কত সহজভাবে এই বিষয়টাকে একটা কথাই বলে দিছেন, যে ঈশ্বরই সেই সত্তা যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীকে ধারণ করে আছেন, অন্যথায় এগুলো শূন্যে মিলিয়ে যেত। আকাশমণ্ডলী এবং পৃথিবীর যত কিছু আছে, একটা অণুপরমাণু থেকে শুরু করে মিল্কি ওয়ে গ্যালাক্সি পার হয়ে আমরা যদি অন্য গ্যালাক্সিতে যাই, আমরা যেভাবেই যত বলকে যেভাবেই নামকরণ করি না কেন, সবগুলোই কিন্তু আল্লাহর এই সিম্পল কথাটায় পড়ে যায়। তো সত্যি এক বিস্ময়কর। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে খাবার, ঠিক আছে। মহাকাশ যাত্রীদেরকে মহাকাশ যানে থাকার জন্য বিশেষভাবে প্রক্রিয়াজাত করে এই ধরনের খাবার প্যাকেটজাত করা হয়। এখানে কালো প্যাকেটে ফয়েলে দেখতে পাচ্ছি, এখানে বিফ আছে, তারপরে বিস্কুট দেখা যাচ্ছে, বা এখানে ক্যান্ডি, তারপরে কোটেড পিনাট বাদাম আছে। এই যে মহাকাশ যাত্রীদের জন্য বিশেষভাবে প্রক্রিয়াজাত করে উচ্চমানের পুষ্টিগুণ সমৃদ্ধ এই খাবারগুলো তাদেরকে সরবরাহ করা হয়, এটা একটা নির্দিষ্ট উদ্দেশ্যে, যে তারা যাতে সেখানে গবেষণাটা চালাতে পারে। ঠিক এখন যদি কোনো মহাকাশ যাত্রী, কোনো গবেষক যদি উনি বলেন যে না, আমি আমার পৃথিবীতে আমি ধরেন যদি বাংলাদেশে কোনো গবেষক যেত, আমি ভাত খাই, আমি ডাল খাই, সেই ভাত আর ডাল সেখানে আমি নিয়ে যাব, না আমি এটা নিয়ে যাবই, মানে সে নাচুরবান্দা, সেটা নিবেই, তো তখন তাকে কি বলা হবে? যে সে তো পাগল এক গবেষক, সে তার গবেষণা নিয়ে হয়তো প্রশ্ন চলে আসবে। তো এই জিনিসটা আসলে মানে উপেক্ষা করতে হয়, যদিও আমি ভাতে মাছে বাঙালি, কিন্তু সেখানে আমার এই ভাতে মাছে বাঙালিয়ানা দেখাতে আমার দেখালে হবে না, তা আমার একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে, আমি সেখানে গবেষণা করব। ঠিক একই জিনিস আমরা এবার কুরআনে বনে ইসরায়েলদের সাথে একটু মিলাব। সূরা বাকারার 61 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে, স্মরণ করো যে তোমরা বলেছিলে, হে মুসা, আমরা এক রকমের খাদ্য আর সহ্য করতে পারছি না, তোমার প্রভুর কাছে আহ্বান করো, তিনি যেন আমাদের জন্য ভূমিজাত শস্য যেমন শিম, শসা, রসুন, ডাল এবং পেঁয়াজ উৎপন্ন করেন। সে বলল, তোমরা কি ভালো জিনিসের পরিবর্তে এর চেয়ে নিম্নমানের জিনিস চাও? মিশরে গিয়ে উদ্যাপিত হও, সেখানে তোমরা যা চাচ্ছ তা পাবে। তারা নিজেদের ওপর টেনে আনলো নিন্দা, লাঞ্ছনা এবং অসম্মান, এবং নিজেদের ওপর নিয়ে আসলো ঈশ্বরের ক্রোধ। এটা এ কারণে যে তারা ঈশ্বরের প্রকাশনাবলি প্রত্যাখ্যান করেছিল এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছিল। এটা এ কারণে যে তারা অমান্য করেছিল এবং সীমা লঙ্ঘন করেছিল। এটা স্বাভাবিক যে মানুষ হিসেবে একই খাদ্য যখন বারবার সার্ভ করা হয় তখন এর অর্থনৈতিক ভাষায় উপযোগিতা কমে যায় বা এর স্বাদটা কমে যায়। এখন এটাতে এখন বনে ইসরায়েলরা এই জিনিসটা কারণে হয়তো বলছিল যে আমরা দুনিয়াবী যে শস্য আমরা সেগুলো আমরা চাই, তো সেগুলো তো আল্লাহরই। তো এখন আল্লাহ তাদের এই জিনিসটার জন্য কেন ওদেরকে দোষারোপ করছেন, এখানে স্পষ্ট করে আল্লাহ ব্যাখ্যা করেও দিচ্ছেন, বলেও দিচ্ছেন যে কারণ হচ্ছে যে এটা এই কারণে যে তার ঈশ্বরের প্রকাশনা বলে প্রত্যাখ্যান করেছিল, তারপরে নবীদেরকে হত্যা করেছিল, তারা অমান্য করেছিল আল্লাহর আইনগুলো এবং সীমা লঙ্ঘন করেছিল, অনেকগুলো কারণ আল্লাহ বলে দিচ্ছেন, ওটা আমি আসতেছি। এখন আল্লাহর প্রকাশনাবলির মধ্যে একটা প্রকাশনাবলী সবসময় এটা ছিল যে দুনিয়ার জীবন বিভ্রম এবং অন্তঃসার শূন্যতা ছাড়া বেশি কিছু নয়, যখন সৎকর্মশীলদের জন্য পরকালের আবাস অনেক উত্তম। তোমরা কি বুঝো না? তো ঠিক একই রকম আমরা এই যে মহাকাশ যানে আছি বা কোনো মহাকাশ
গবেষক যখন মহাকাশ যানে যান, সেখানে তার উদ্দেশ্য হচ্ছে গবেষণা করা। সেখানে সেখানে ওই গবেষণালব্ধ জিনিসগুলো পাওয়াই থাকে তার মূল লক্ষ্য। তো এখন বনিজেলিদের তাদের মানে এরা তাদের উদ্দেশ্য থেকে সরে গিয়েছিল। তারা দুনিয়ার তারা তাদের মোহ তাদের হ্যাঁ তারা তাদের যদি আল্লাহর যে মান্না সালাওয়া দিতেন সেটা যদি তাদের ভালোই লাগতো, খুব বেশি ভালো লাগতো, তাহলে তো আর ওরা বলতো না। হ্যাঁ, ওরা ওইটার দিকে ঝুঁকে পড়লো, ওরা বিনোদনের দিকে ঝুঁকে পড়লো, তাদের মন কি বলে সেটার দিকে ওরা ঝুঁকে পড়লো। কিন্তু আল্লাহকে যেটা বলতেছে, না তোমরা এটার প্রতি নজর দিও না, তোমরা নজর দাও যে আমার আমি তোমাদেরকে যা বলছি, যে প্রকাশনা বলি আমি তোমাদেরকে বলছি, সেগুলোর প্রতি তোমরা নজর দাও। এখানে কিন্তু আল্লাহর শস্য যেমন পেঁয়াজ গাছ রসুন গাছ এগুলো যেমন আল্লাহর সৃষ্টি, মানা সালাও কিন্তু আল্লাহরই সৃষ্টি ছিল, যেটা ওটা আল্লাহ অর্ডার ছিল যে আল্লাহ আল্লাহ সরাসরি পাঠাচ্ছেন মান্না সালাওয়া একদম সার্ভ করা। সেগুলো পুষ্টিগুণে অনেক অনেক ভালো ছিল, কারণ মানুষ যখন আমরা জানি যে অনেক খাদ্যদ্রব্য যখন আন্দামানোর সময় এগুলোর অনেক ভিটামিন নষ্ট হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এটাই আর কি, আল্লাহর কাজ করলে বা আল্লাহ যেটা দেন সেটা অলওয়েজ ভালো, এবং আমরা এই দুনিয়ার জিনিসগুলোতে বিভোর হব না, ঈশ্বরের দেওয়া জীবিকা থেকে আমরা খাবো এবং পান করব। আমাদের উদ্দেশ্য হবে কি, দুর্নীতি নীতি বিরুদ্ধ যে কোনো কাজ থেকে বিরত থাকা, ঠিক এই ধরনের সীমালঙ্ঘন যাতে না হয়, এই ধরনের সীমালঙ্ঘন যাতে না হয়। তো মহাকাশ যানে অনেক গবেষণা করে কিভাবে গাছ উৎপন্ন করা যায় এটা নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে, এখনো সফল হয় নাই, সামনেও হবে কি না সেটা নিয়ে আমরা খুবই সন্দিহান। তো অথচ আল্লাহ 36 সূরা ইয়াসিনে 36 নম্বর আয়াতে বলতেছেন, সকল মহিমা সেই সত্তার যিনি সৃষ্টি করেছেন পৃথিবী থেকে সব রকমের উদ্ভিদ, সেই সাথে তাদেরকে এবং অন্যান্য সৃষ্টিকে যা এমনকি তারা জানেও না। বাংলাদেশের মাটি সোনার মাটি, যে একটা বীচি যদি ফেলে দেওয়া হয় সেটা থেকে গাছ বেড়ে উঠবে। সত্যি আমরা উই আর ব্লেসড। আমি সর্বশেষে মহাকাশের মধ্যে যে আকাশ, আকাশের মধ্যে যে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডলের কিছু স্তরের কথা এখানে বলা হচ্ছে, ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার। আমরা যদি নিচ থেকে আসি, ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেজোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ার, এটা গত কয়েক দশকের আবিষ্কার। এই যে এই স্তরগুলো, এই স্তরগুলো এক একটা স্তরের এক একটি ফাংশন, এক একটি কাজ রয়েছে, এবং এগুলো পৃথিবীকে এক পৃথিবীকে মানে ঘিরে আছে এবং পৃথিবীকে রক্ষা করছে বিভিন্ন ম্যাটেরয়েড। ম্যাটেরয়েড আমরা জানি যে মহাকাশ থেকে যখন বড় বড় পাথর এগুলো যখন অতি দ্রুত পৃথিবীর দিকে আসতে থাকে, তখন এগুলোর মধ্যে আগুন ধরে যায়। তখন এরা যখন মেজোস্ফিয়ার যে লেভেলটা আছে ওই লেভেল দিয়ে যখন যেতে থাকে, তখন ওরা আগুন ঘনীভূত হয়ে ঠান্ডা হয়ে যায়, কারণ মেজোস্ফিয়ার অত্যন্ত ঠান্ডা একটি জায়গা। আবার মেজোস্ফিয়ারের উপরে অংশটা অনেকটা উত্তপ্ত জায়গা, সেখানে একটা স্তর রয়েছে আয়নোস্ফিয়ার, মানে আয়ন মানে হচ্ছে যে কোনো বস্তুর সবচেয়ে ক্ষুদ্রতম অংশ, মানে সবচেয়ে ক্ষুদ্রতম অংশ তো ইলেকট্রন প্রোটন নিউট্রন, বর্তমানে আমরা যতটুকু জানি এর এত ছোট না, আবার তো মানে পরমাণু অণু লেভেলে, তো ওই লেভেলে আয়নগুলো থাকে, এটারও একটা ফাংশন রয়েছে। ওজন লেয়ার, ওজন লেয়ার বিভিন্ন ধরনের আল্ট্রাভায়োলেট রে থেকে আমাদেরকে রক্ষা করছে, আর ট্রপোস্ফিয়ারে যে নিয়ন্ত্রিত বায়ু উপাদান আছে এটা আমরা আগেও দেখছি। তো এই যে কাঠামোগুলো এত দ্রুত গতিতে ম্যাটেরিয়ালগুলো পৃথিবীতে আসতেছে, এর পরেও এগুলো পৃথিবীতে ধ্বংস, পৃথিবীকে ধ্বংস করতে পারতেছে না। হাজার হাজার, বলা হয় যে প্রতিদিন প্রায় হাজার হাজার ম্যাটেরিয়াল পৃথিবীতে আসছে, যদি ওরা ওদেরকে যদি কোনো বাধা দেয়া না হতো তাহলে পৃথিবী আজকে এতদূর গড়াতো না। তো সত্যি বিস্ময়কর আল্লাহর এই সৃষ্টি। আকাশকে করেছেন সিলিং, ওই সিলিংকে হ্যাঁ পাখার মতো। তো আমরা জানি না যে আমরা কতটুকু গভীর চিন্তা করতে পারছি, তবে আমরা আমাদের আরও চিন্তা করতে হবে, গভীর চিন্তা করতে হবে। উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে যে আমরা যাতে এই জিনিসটা বুঝি যে আমাদের প্রভু আপনি এই সব কিছু নিরর্থক সৃষ্টি করেননি, আপনি মহিমান্বিত, আমাদেরকে নরকের শাস্তি থেকে রক্ষা করুন। আকিমুস সালাম।